যে সময় তো ভাই প্রশ্ন ছিল আপনার ঝগড়ার সময় খারাপ ভাষায় গালি গারাজ করলে তাহাকে সরাসরি মুনাফেক বলা ঠিক কিনা উত্তর দিয়ে উপকৃত করবেন ইনশাল ইনশনিল্লাহ হ্যাঁ গাল মন্দ করা তো ভালো মানুষের কাজ নয় সাল আলাইহাল্লাম বলেন

মনাফের অন্যতম আলামত হিসেবে ওয়াইদা খাওয়া ফাজারা যখন সে ঝগড়া করবে গাল মন্দ করবে বেফাস কথা বলবে কটু ভাষা ব্যবহার করবে সুতরাং গাল মন্দ করে কথা বলা এটা ভালো মানুষের সহনতা তো বুঝতে পেরেছেন হ্যাঁ কেউ যদি মুখ খারাপ করে কথা বলে গাল মন্দ করে বলে তাকে যদি সরাসরি মনাফে বলে তো ওটাও যেন আপনার একটা গাল হয়ে গেল হ্যাঁ বরং অবশ্যই গালি এবং বড় ধারণা কাটি মানে তাকে মুনাফিক বলে বিষয়টা আর অনেক গভীরে চলে গেল যদি মনে করতে আসল মোনাফেক মনে করেন তাহলে তাকে ইসলাম থেকে খারিজ করে দিলেন হ্যাঁ আর মুনাফিকের আলামত হিসেবে যদি আপনি বলেন যে আপনার ভেত মুনাফিকের আলামত বা আপনি কি মোনাফেক আপনি এভাবে গাল করে কথা বলছেন কেন এটা মুনাফিকের আলামত তো শাসনমূলক এভাবে কথা বলা যায় কিন্তু ডাইরেক্ট তাকে মোনাফেক বলবেন এটাও আপনার জন্য ঠিক নয় এটা যেন মন্দের প্রতিহত মন্দ দিয়ে যেটা সঠিক নাই যদি অনেকেই করেন আল্লাহ মালিক তো আশা করি বুঝতে পেরেছেন যে কেউ যদি গালমন্দ করে তাকে সরাসরি মোনাফেক না বলে স্মরণ করাতে হবে যে আপনার এই কর্মটা মোনাফেকের কর্ম আর বুখারি শরীফের হাদিসটা শুনে দিতে হবে যে মোনাফেকের আনামত তিনটি আর চারটি যেখানে চারটি বলা হয়েছে সেখানে কি এটি বর্ধিত বলা হয়েছে যে যখন সে ঝগড়া করে তখন কি কটু ভাষা ব্যবহার করে মুখ খারাপ করে কথা বলে আর এর আগের আলামত হলো কথা বললে মিথ্যা বলবে আমানত রাখলে খেয়ানত করবে অদা করলে ভঙ্গ করবে অঙ্গীকার করলে ভঙ্গ করে ফেলবে আর শেষ আলামত হলো যখন সে ঝগড়া করবে তখন কি করবে ফেস্ক ফজুরি করবে মানে ফাঁসে কি কথা বলবে অপাচারিতার কথা বলে মুখ খারাপ করে গালমন্দ করবে তো বুখারি স্বরূপে হাদিসটা স্মরণ করে দিতে হবে কিন্তু ডাইরেক্ট মনাফেক বলা সঠিক নয় তাছাড়া যে হাদিসে মুনাফিকের আলামত বলা হয়েছে হাদিসে মোনাফেক বলতে আমলিগত মুনাফেক আমলিগত মোনাফেকের এগুলি হলো আলামত কিন্তু এগুলো কারো ভিতরে থাকার পরও তার খাঁটি মোনাফেক হওয়া জরুরি নয় খাঁটি মোনাফে হলো আকিদের মোনাফেক মানে ছিল মানে তাদের আকিদাতে কথা কথিত ছিল যে আল্লাহ এবং তার আসল কোনো কিছুই নাই আকারে তাদের বিশ্বাস না সব কিছুতে কাফের মতো ছিল কিন্তু উপর ওপর ইমান জাহির করতো ভেতর ভেতর কি পাক্কা কাফের তো ওরা ছিল আকিদার মোনাফেকি তো আকিদার কথা মোনাফেকির একটা আলামত হিসেবে রসুল সাহসম বলছেন এক একটা আলামত তার মানে এগুলি যদি কারো ভিতরে থাকে তাহলে হতে পারে যে সে পুরোপুরি মোনাফেক হয়ে যাবে আকিদের কথা সাথে সামিল হয়ে যাবে কিন্তু এটা জরুরি নাই এগুলি অনেক ফাসেক মশলার ভিতরে পাওয়া যায় এবার দেখালাখি করে মিথ্যা কথা বলে আমার তার করে ঝগড়া করলে কত ভাষা ব্যবহার করে আর লেহান আশা করে বুঝতে পেরেছেন যে কাউকে এভাবে সরাসরি মুনাফেক না বলে এ জাতীয় লোককে মানে কঠো ভাষা লোককে স্মরণ করতে হবে যে আপনার ভেতরে মুনাফেকের আলামত রয়েছে আপনি সতর্ক হয়ে যান আপনি কি মুনাফেক কেন এভাবে মুখ খারাপ করে কথা বলছেন এভাবে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে আল্লাহ আলম